24x7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। नमस्कार, मैं हूं सुदेश भोसले और 24x7 ताजा समाचार के सभी दर्शकों को मेरी तरफ से ढेर सारी शुभकामनाएं। आने वाला नया साल भी बहुत बहुत मुबारक हो। বাইপাসে অবস্থিত কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে থেকে শুরু হচ্ছে ইমামি আর্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022। আর এই মুহূর্তে আমাদের সাথে আছেন ইমামি আর্টের ডিরেক্টর এবং কিউরেটর, তার পরিচয় আমরা দেব না, তিনি নিজেই দেবেন। স্যার থ্যাংক ইউ, আমার নাম উষ্মিতা সাহু, আমি ইমামি আর্টের ডিরেক্টর এবং হেড কিউরেটর। আমার খুব ভালো লাগছে আজকে আমরা এই ফেস্টিভ্যালটি আরম্ভ করছি। আমরা লকডাউনে একবার একটি ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলাম, যেটা খুবই ভালো আমরা রেসপন্স পেয়েছি। তারপরে আমরা এইবার এই প্রোগ্রামটা আমাদের লোকাস ইন ফোকাস প্রোগ্রামের আন্ডারে, লোকাস ইন ফোকাস বলতে আমরা ইস্টার্ন রিজনকে ফোকাস করে কিছু প্রোগ্রাম করে থাকি আমাদের গ্যালারি থেকে। এইটাতে আমরা একটা ওপেন কল করেছিলাম এই পুরো অঞ্চল থেকে, বেঙ্গল, নর্থ ইস্ট, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এখান থেকে সবাই, অনেক ফিল্ম মেকার্স যারা এক্সপেরিমেন্টাল কাজ করে তারা অ্যাপ্লাই করেছিল এবং জুরি সিলেক্ট করে আমরা আজকে এটা করেছি। একটা এইটার আমরা 5 দিনের ফেস্টিভ্যাল, বিভিন্ন প্রোগ্রাম আছে, টকস আছে, সেমিনার্স আছে, তার সঙ্গে লাস্ট দিন যেটা রবিবার 13 তারিখ আমরা অ্যাওয়ার্ড সেরিমনি করবো। আমরা 2 অ্যাওয়ার্ডস অফ এক্সেলেন্স প্রেজেন্ট করবো এবং 3 স্পেশাল মেনশন। সেটা কি ক্রাইটেরিয়া রয়েছে মানে এই অ্যাওয়ার্ড সেরিমনি? আমাদের যেটা বললাম, 2 জুরি, রাজু রয় চৌধুরী এবং বিপিন, আমাদের এখানকার SRFTI এর যিনি টিম, এনারা সিলেক্ট করেছেন 2 ফিল্ম মেকারসকে যারা অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স পাবে, এবং আমরা 3 স্পেশাল মেনশন সিলেক্ট করেছি সেই ওপেন কল এক্সিবিশন থেকে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে দেবাশিস সেন শর্মাও এসছেন, ফিল্ম মেকার, ওনার কি কোনো মানে প্রেজেন্টেশন রয়েছে আর কি? ফিল্ম দেখানো হবে এবং একটা কনভারসেশন আছে ওনার সঙ্গে আজকে। আমরা চাই এখানকার লোকজন যাতে আরও অ্যাওয়্যার হোক, এক্সপেরিমেন্টাল সিনেমা অনেকেই তৈরি করছেন কিন্তু এটা এক্স্যাক্টলি কী জিনিস, এটা সাধারণ ন্যারেটিভ ফিল্মের মতন নয়, এটার জগৎটা একটু বিভিন্ন, একটু আলাদা। এখানে অনেক আর্টিস্টরাও ফিল্ম মেকার্স এবং ফিল্ম মেকার্সরাও আর্টিস্টের মতন কাজ করে। এই এই যেহেতু আমরা একটি আর্ট গ্যালারি, আমরা তাই জন্য এই এরিয়াটা যেটা নিয়ে খুব একটা ইন্ডিয়াতে কাজ হয় না, বিদেশে প্রচুর এরকম ফিল্ম ফেস্টিভ্যালস আছে এবং কাজ হয়ে থাকে, কিন্তু ইন্ডিয়াতে এইটা একমাত্র যেটা আমরা আরম্ভ করেছি, এক্সপেরিমেন্টাল ফিল্ম ফেস্টিভ্যাল। আমরা আশা করছি আগামী বছর থেকে আমরা আরেকটু বড়ভাবে করতে পারবো এবং ইচ্ছে আছে এটাকে পরবর্তীকালে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করা। Tell us something about this festival like. So this is the first edition of the Experimental Art Festival. हम लोग इसमें ओपन कॉल किए थे, बहुत सारे पार्टिसिपेंट्स आए, फिर आर जूरी काइंड ऑफ यू नो सीव्ड आउट एंड वी गॉट द बेस्ट एंट्रेंस। सो ये क्योंकि ये फर्स्ट एडिशन है, हम भी वेट कर रहे हैं देखने की एक्चुअल में हाउ ब्यूटिफुली इट्स गोइंग टू फ्रूक्टिफाई। कितनी उम्मीदें हैं मैम? देखिए वो तो डेफिनेटली बहुत है,
क्योंकि ऐसा ज़्यादा कुछ इंडिया में नहीं होता है. इनफैक्ट इंटरनेशनली भी बहुत देशों में ज़्यादातर देखा जाता है, लिमिटेड तरीके से होता है. इट इज़ अ ब्यूटिफुल प्लेटफॉर्म, अनएक्सप्लोर्ड एंड अ वेरी डायनामिक प्लेटफॉर्म. सो हाई टाइम सम वर्क वॉज बींग डन ऑन इट. और दर्शकों के उद्देश्य में क्या कहना चाहेंगी मैम? आप लोग को आके ज़रूर से देखना चाहिए, बिना देखे खाली टू मेक अप योर माइंड कि आर्ट इज़ ओनली व्हाट यू आर सीइंग ऑन द वॉल इज़ ऑलमोस्ट अनफेयर. आज के डेट में वी ऑल नो कि देर इज़ अ कम्प्लीट डिजिटल वर्ल्ड. अपने इतने मूवीज़ देखते हैं, इतना फिल्म देखते हैं, इतने एडवर्टीजमेंट्स देखते हैं, वो भी एक तरीके का आर्ट है. सो एक्सपेरिमेंटल फिल्म इज़ ऑल्सो अ वेरी इंपॉर्टेंट फॉर्मैट ऑफ आर्ट डिज़ाइन. इमामी आर्ट एक्सपेरिमेंटल फिल्म फेस्टिवल 2022 आज के शुभ उद्बोधन होते चले पे गेछी आमादेर साथे खूब बड़ो एक जन फिल्म मेकर देवाशीष सेन शर्मा जार बाइसाइकेल किक आमरा भूलते पारिनी एखोनो. दादा केरम लागजे एखाने एसे? খুব ইন্টারেস্টিং লাগছে, তার কারণ ইমামি আমার খুব কাছের জায়গা. আমি নানা সময় নানাভাবে এসেছি নানা ক্যাপাসিটিতে. তো এবং এইরকম একটা ইন্টারেস্টিং ফিল্ম ফেস্টিভ্যাল করছি, আমি তার একটা অংশ হচ্ছি, আমার কাছে খুবই একটা বড় প্রাপ্তির বিষয়. তো কী মানে এক্সপেকটেশন রয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে? দেখো, ফিল্ম ফেস্টিভ্যাল শহরে সারা বছর ধরে হয়, নানা ধরনের হয়, আমরা নানা ধরনের সিনেমা দেখতে পারি. কিন্তু এক্সপেরিমেন্টাল ফিল্মের জন্য স্পেস খুব কম পাওয়া যায়, তার কারণ সেটা মার্কেট ড্রিভেন নয়, তার জন্য ওরকম বাজার তৈরি হয়নি এখনও. তাই এই যে ছোটো ছোটো ছবিগুলো, এক্সপেরিমেন্টাল ছবি দেশে এবং বিদেশেরগুলো দেখতে পাবো, আমি তো এসেছি মূলত দর্শক হিসেবে আর ইন্টারেস্টিং ছবি দেখার জন্য. আমার মনে হয় এটা খুব ভালো এবং দারুণ উদ্যোগ, প্রথম এই ধরনের উদ্যোগ হচ্ছে এখানে কোথাও. তুমি তো একজন মানে যাদবপুরের ছাত্র, পাস আউট, তো এখনকার যারাই মানে নতুন পাস আউট, যারাই নতুন নতুন ছবি চেষ্টা করছে, তারা আর কি প্রোডিউসার পাচ্ছে না, তারা নিজের কাজ দেখানোর সুযোগও পাচ্ছে না, কিন্তু ফেস্টিভ্যালে যেগুলো বেরোচ্ছে সেগুলো হয়তো মুষ্টিকাক দর্শক দেখছে, তারা চলে যাচ্ছে, মানে আগামী দিনে তারা সুযোগ পাচ্ছে না, যেটা মানে মূলত মানে আমরা দেখছি. কি বলবে মানে এই বিষয়ে? দেখো, এখানে অনুরাগ কাশ্যপ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিল যে ছবি তৈরির জন্য প্রোডিউসার দরকার নেই. তোমাকে এখন ডিজিটাল হওয়ার পরে জিনিসপত্র এত তোমার হাতের মুঠে চলে এসছে, আমি বলবো যে স্টার্ট এক্সপেরিমেন্টাল উইথ ইয়োর ফোন. ফোন দিয়ে পৃথিবীর বেস্ট ছবি তৈরি হতে পারে, কোনো অসুবিধা নেই. মাথা যদি ঠিক থাকে তোমার, আইডিয়া ঠিক থাকে, তুমি ছোটো ছোটো ছবি তৈরি করো, সেটা পৃথিবীতে এখন অনেক স্পেস তৈরি হয়েছে, তোমার ছবি লোকের কাছে পৌঁছে দাও. তুমি ইউটিউবে আছে, তোমার মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তুমি তোমার যদি প্রসেস জানা থাকে তুমি কিন্তু রিচ করতে পারবে, সেই ছবি তোমার টাকা দেবে না হয়তো, কিন্তু অ্যাজ এ স্টেপিং স্টোন তোমার পরিচিতি হওয়ার জন্য, তুমি কাজ করতে পারো কি না সেটা লোকে জানানোর জন্য কিন্তু এখন অনেক অপশান চলে এসেছে. এটা আমাদের সময় ছিল না, ডিজিটাল ছিল না, ক্যামেরা ভাড়া করতে ঝামেলা করতে হতো আমাদের, বড় ক্যামেরা মুশকিল, টাকা পয়সা ছিল না আমাদের. কিন্তু এখন তো তা নয়, একটা ফোনে DSLR-এ তুমি ছবি বানিয়ে ফেলতে পারছো. একদম একদম, অ্যাবসলিউটলি. তুমি এই তো রোববার অবধি মানে ফেস্টিভ্যালটা চলবে, তুমি কাদের সিনেমা দেখতে চাই মানে মানে ভালোবাসবে, অথবা কি তোমার লিস্টে রয়েছে একটু আমাদের জানো? আমার তো প্রথমত ইচ্ছা আছে আশিস হাবিগঞ্জের ছবিগুলো দেখানো হবে, সেটা দেখার ইচ্ছা আছে. বিপিন বিজয়ের ছবিটা দেখানো হবে, সেটা দেখার ইচ্ছা আছে. মৈনাক বিশ্বাসের ছবিটা দেখানো হবে, সেটা দেখানোর ইচ্ছা আছে. এবং তার সঙ্গে আমি কিছু অজানা ইউরোপিয়ান শর্টস দেখানো হবে, যেগুলো আমি নিজেও দেখিনি, আমি সেইগুলো আমার নিজের দেখার ইচ্ছা আছে মানে আমার মতো করে. আর যারা নতুন মানে যারা নতুন ফিল্ম মেকার, তাদের জন্য কি টিপস দিতে চাইবে তুমি? আমি তাদের একটাই কথা বলবো, সেটা হলো গিয়ে এই ফেসটায় ভাবনা কাটকে দেখো না, ভাবনা নিজের মতো ফ্লো করতে দাও, আর চেষ্টা করো ওয়ে আউট বের করার, কীভাবে তোমার কাছে যে আছে সেটা দিয়ে বেস তৈরি করা যায়। পৃথিবীর সবসময় সব জায়গায় এটাই হয়েছে, কিন্তু আমার মনে হয় অসুবিধার কোনো কথা নেই. আর আগামী দিনে তোমার কী কী প্রজেক্ট আসছে? আগামীকালের দিনে আমি এই মুহূর্তে একটা ডকুমেন্টারি নিয়ে ব্যস্ত আছি, সেটা একটু বেশ বড় স্তরের ডকুমেন্টারি. আর একটা আমি আমার কাছে এক্সপেরিমেন্টাল একটা ডান্স সিনেমা বানাচ্ছি আমি, সো ডান্স ভিডিও না, ডান্স ফিল্ম বলবো সেটাকে আমি, সেইটা একটা ছোট ডান্স ফিল্ম, সেইটা আমার একটা বড় ইম্পর্টেন্ট আমার কাছের একটা প্রজেক্ট. অ্যান্ড অলসো প্ল্যানিং আ ফিচার ফিল্ম এন্ড ওয়েব সিরিজ.